একদম আছে তোর হাত ছাড়ব মানে তোর বাচ্চা এই আপনি কে আমার গান মারলেন কেন এই খালা কত টাকা কইরা 70 টাকা বাজান দেন একটা কি বানাইছেন এটা কফি বেচতে বসছেন নাকি দুই নামে করতে বসছেন ফালতু কফি একটু মুখে দেওয়া যায় না হ্যাঁ সবার 70 টাকা দাম এলন এটা কি দিলেন আমার কফির দাম 70 টাকা আমি 70 টাকাই নেব এটা কেন নিব না না আপনি খান নাই খাইতে পারেন না এটা আপনার দোষ আমি তো ঠিকই বানাইছি আপনি একটা বাজে কফি দিয়েছেন এবং খাওয়া যায় কফি এই 10 টাকা রাখেন এই শুনেন আমি 10 টাকা নিব না দাঁড়ান আপনি 10 টাকা নেন আমার 70 টাকা দেন দেন আপনি তো বেশি বুঝতেছেন কিন্তু আপনি বেশি বুঝতেছি কি আমি এখানে ব্যবসা করতেছি না আমার লাভ না হলাম খামুক আমার সংসার চলবে কেমনে আপনি কিসের ব্যবসা করতে বলছেন আপনি কবে দিয়েছেন খাওয়া জানা কিছু না আমার কাছে 70 টাকা দাম আপনি না খাইতে বললে হ্যাঁ দোস্ত আমার না আমি তো সব কিছু ঠিকঠাক মতো দিছি কফি দিছি দুধ দিছি চিনি দিছি এরপর আপনি খাইতে পারেন না তাহলে যান আপনি ফাইভ স্টার হোটেল থেকে কফি খান গা এই ফকিরের বাচ্চা একদম চুপ কথা হবে না বরাবর কথা হচ্ছে যে 10 টাকা নিলেন না নেন জানে এটা কথা আছে কেন ফাইজ জানো করতে বসে আছে আপনি টাকা আপনার কাছে রাখেন আমার টাকা লাগবে না কি রে তুই টাকা ফেরত দিলি এই নাম দাম আমি একজন ম্যাজিস্ট্রেট আর উনি হচ্ছে আমার মা আপনার এত বড় সাহস কি করে আপনি আমার মায়ের হাত তুলেন আর সবথেকে বড় কথা উনি হচ্ছে একজন মানুষ আপনার লজ্জা করলো না আপনার মায়ের বয়সে একজন মহিলাকে গায়ে হাত তুলেন আসলে ম্যাডাম হচ্ছে কি কফি নিছিলাম তো কফি ঠান্ডা 70 টাকা দাম দাইছে এই জন্য ম্যাজিস্ট্রেট গরম হয়ে গেছে তাই বলে আপনি ওনার গায়ে হাত তুলবেন আপনার সাহস তো কম না আপনি কি জানেন আমি চাইলে এখনি আপনাকে জেলের হাত খাওয়াতে পারি ম্যাডাম এই কাজটা করেন না আমার পুলিশে দেন না পুলিশে দিলে পর আমার টিম খারাপ হয়ে আমি সহ্য করতে পারবো না ম্যাডাম যদি আন্টি আপনাকে ক্ষমা করে দেয় আমি আপনাকে কখনোই ক্ষমা করতে পারবো না আমি আপনাকে এখনি পুলিশের কাছে না ম্যাডাম আন্টি আমি আপনার পায়ে ধরে আমার ভুল হয়ে গেছে আমার মাফ করে দেন আপনার মায়ের কর না আমার মাফ করে দিতে ওঠেন কি এখন মাফ চাইতেছেন কেন আসলে আমি বুঝতে পারি নাই একটু কর না বোঝাই কোন মাগো আমি কইছিলাম কি ও তো বুঝতে পারে নাই না বুঝে ভুল করে ফেলাই মাফ করে দাও এলাকার মানুষই তো ছেড়ে দাও প্লিজ এবার মাফ করে দাও আমি আপনার কথা দিচ্ছি আজকের পর থেকে আমি কারোর সাথে খারাপ ব্যবহার করব না সবার আমরা সম্মান রাখতে কম মানুষ দেখলে সালাম দিম আসসালামু আলাইকুম আর মাফ করে দেন ঠিক আছে আমার মা বললো বলে শেষবারের মতো আপনাকে ক্ষমা করে দিলাম কিন্তু নেক্সট টাইমে আশেপাশের কারোর সাথে যদি খারাপ ব্যবহার করতে দেখেছি আপনাকে আমি জেলের ভাত খাইয়ে ছাড়বো এক্ষুনি গেলে এখান থেকে মা আমি তোমাকে কতদিন থেকে বলছি যে তুমি এই দোকানদারি আর করো না চা বিক্রি করো না তুমি এসব করছো বলে আমার মান সম্মান সব চলে যাচ্ছে মা আমি তোমাকে হাতে ধরে রিকোয়েস্ট করছি তুমি এসব করো না মা রে এই দোকানদারি তো আমি ছাড়তে পারবো না এই দোকানদারির টাকা দিয়ে কিন্তু আজকে তোর আমি এত বড় বানাইছি 10 জনের সামনে তুই মুখ উঁচু করে দাঁড়াইতে পারোস এই ব্যবসা আমার রক্তে মিশে গেছে মা এটা আমি ছাড়তে পারবো না তুই আমার এটা ছাড়তে কইস না ঠিক আছে মা তাহলে তুমি দোকানদারি করো তুমি যে এতটা ছাড়তে চাচ্ছ না সেও তো আমার আর কোনো কিছু বলার নাই আচ্ছা ঠিক আছে মা থাকো আমার অফিসের জন্য দেরি হয়ে যাচ্ছে আমি আসছি কাজ হয়ে যা না অন্যদিন আজকে দেরি হয়ে যাচ্ছে আচ্ছা মা ঠিক আছে মা